रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने। অলরেডি চারিবার পঞ্চম বার করে আনিছে, মই গম পোৱা নাই ইমান মানে নাই, ঠিকই আছে, তেওঁ ৰাতিপুৱাৰ পৰা আজি একো খোৱা নাই। তেখেতে মোক ক'লে তেখেতে ৰাতিপুৱাৰ পৰা একো আজি খোৱা নাই, গতিকে তেখেতে অলপ বেছিকৈ খাব। আজি আপোনালোকে বিয়াত আহিলে খুব ভাল লাগিলে। আপুনি অলপ কম খাইছে, মই নিজে দেখিছো। টিপু ভাই খোৱা বোৱাৰ ক্ষেত্ৰত কেতিয়াও কম্প্ৰমাইজ নকৰে আৰু, যাৰ কাৰণে ৱাইফ 51 হোৱাৰ পিছতো ইমান সুস্বাস্থ্যৰ অধিকাৰী। আৰু বাবু ভাইয়ে তিনিবাৰ লৈছে, বেছি লোৱা নাই। নিউতে কিবা অসুবিধা হব নেকি গাড়ী দি? এইটোতো গাড়ী হাৱাটো চেক কৰিব লাগিব, সকলো চকা ঠিকে আছে নেকি, আমি অহাৰ এক ঘণ্টা পিছত ৰণুদা আহিলো। দাদা ইমান কম কিয়? তাৰ বেছি কম হৈ গল, বেছি নাখায়। পাঁচ নম্বৰ বাৰ বেছি নাখায়ে চাওক, কিমান প্লেট খালি চাওক, পাঁচ নম্বৰ বাৰ নে কিবাৰ মানে দেখিলে গম পাব। ইয়াৰ নাস্তা আনিছে চাওক, পেট ফুল গৈছে, মইতো ৰাইচ লোৱাই নাই। আপুনি শুনক, এতিয়া নাস্তা এটা পুৰি আনিছে গৈ, আপুনি এতিয়া ৰাইজৰ অৱস্থা চাওক, চৌধুৰী হাজাৰৰ অৱস্থা চাওক, ৰাইজৰ লগত মিষ্টিও খাই আছে। নাই নাই দাদাই, ৰসগোল্লা ই চব কিয় দেখা পড় ৰ আচ্ছা হে মই আন্ধা হওঁ। টিপুতাই লাহে লাহে খায় কিন্তু বেছি খায়, আজি গম পালো যে টিপুতাই খোৱা খোৱা তেনে দেখাত কিন্তু কম লাগে, কিন্তু কম নহয়, লাহে লাহে খায় কিন্তু বেছি টাইম কৰে আৰু। মই এই প্ৰথমবাৰ ল'লো, গিলি গিলি দিয়ে ইতিমধ্যে পঞ্চমবাৰ গৈ হস্তপাত হাত ধুইছে। মই দাদা মই এবাৰ লৈ খাব পৰা নাই, আমতো খাতে পিতে লাগাই ও তো সবকো মালুম হ্যাঁ, যো যো নেই খাতা হ্যাঁ কম খাতা হ্যাঁ, লোক আজ আজ সমঝা হ্যাঁ, লেকিন ও লোক বহুত খাতা হ্যাঁ। ইয়ে দেখিয়ে দেখিয়ে চৌধুরী আনু হয় যো চৌধুরী আজ খানে মানে মানে জাহির মানে বহুত জানে জানে মানে। আৰু ইয়াৰ নীলবাগানৰ মানুহ আহি একবাৰ গৰম কৰি দিলে, ইয়াৰ নীলবাগানৰ আমাৰ বেলেগ এটা ই আছে, তাত যাওক আপোনালোকে আহি বোলা বিয়াৰ হল পুৰা গৰম। এয়া এয়া আমাৰ এয়া আমাৰ সকলোৰে পৰিচিত এজন বিশিষ্ট সমাজকৰ্মী, নীলবাগা উদালি ব্লক কংগ্ৰেছৰ প্ৰেচিডেণ্ট, আৰু আৰু মোৰ অতি শ্ৰদ্ধাৰ দাদা, যিহেতু আমি আমি একেলগে একেখন কলেজতে পঢ়া, তেওঁক মোক সৰু ভাইটিৰ নিচিনা মানে, তেওঁলোকৰ লগত এটা আমাৰ পাৰিবাৰিক সম্পৰ্কও আছে, তেওঁলোকৰ ঘৰত গৈ মই বহুত খাইছোঁ, বহুত থাকিছোঁ হে,
মই মোৰ পৰিচয়টো অলপ পিছত দি আছোঁ হ্যাঁ আৰু তেওঁ মানে অতি অতি মানে অতি জনপ্ৰিয় তেওঁৰ এটা মই তেওঁৰ এটা মই একদম আজি বহুত দিনৰ মূৰত তেওঁক মই লগ পাইছোঁ তেওঁৰ এটা বৈশিষ্ট্য মই কৈ দিওঁ তেওঁ মানুহক সদায় মানে মানুহক সহায় কৰি হ্যাঁ মানুহৰ দুখত দুখী হৈ মানুহৰ সুখত সুখী হৈ তেখেতে বহুত ভাল পায় আৰু মই এই মিজবা বাইক আজি সুধিব বিচাৰিছোঁ তেখেতৰ লগত এই বিয়াৰ কি সম্পৰ্ক আছে আৰু তেওঁ কইনা ঘৰৰ লগত নে দৰা ঘৰৰ লগত নে ইয়াত কি হিচাপে আহিছে আহি পিনে তেখেতৰ কেনেকুৱা লাগিছে মই তেখেতৰ মানে অনুভৱটো জানিব বিচাৰিছোঁ মিজবা বাই কওকচোন আপুনি আপোনাক আজি বিয়া ঘৰত দেখা পালোঁ মই উপভক্ত হৈ আহিছোঁ ছোৱালীজনী মোৰ ভতিজী দৰা কইনা মোৰ ভতিজী দৰা মোৰ ভতিজা এই দুইটা পক্ষৰ হৈয়ে মই বিয়া অনুষ্ঠানত আহিছোঁ আহিছোঁ ভাল লাগিছে সকলোৱে একেলগে লগালগি হৈছোঁ বহুত নোপোৱা মানুহ আজি পাইছোঁ ভাল লাগে আমাৰ এয়া আমাৰ ৰেহান ভাই চাওক তেওঁলোকে তেওঁ বৰ্তমান তিনিটা মিষ্টিৰে একেলগে তিনিটা ৰসগোল্লা একেলগে লৈ বহিছে আৰু এই বাৰটা গোল্লা আৰু পাঁচ প্লেট ৰাইচ ৰেহান ভাই আপুনি ঘৰতো এনেকুৱা খায় নে আজি মানে বাহিৰত অহাৰ পিছত এনেকুৱা অ মই সুধীৰ ডাঙৰীয়া চতুৰ্থবাৰৰ কাৰণে চতুৰ্থবাৰৰ কাৰণে আনিছে মানুহজন বৰ ৰহিক মানুহ অল সকলো আমাৰ পাৰ্টি আৰু আৰু ইমান সময় টিপুজা ব্লগ বনাইছে আপোনালোকে সকলোৱে চিনি পায় আমাৰ মিজবাদা ইয়াতে আহিলে আৰু ইয়াত টিপুজা ইয়াত আমাৰ ৰুণুদা ৰেহান ছাৰ আৰু বেহাল ভাই আৰু আমাৰ তমিছা ছাৰ সকলো চাব আৰু ছাবস্ক্রাইব কৰিব দাদা আপোনাৰ কেইবাৰ হ'ল সঁচা কথা ক'ব মিছা নকব মানুহেতো এবাৰেই খায় ভাই মই দুবাৰ দেখিছোঁ বুলি মই আপোনাৰ দুবাৰ দেখিছোঁ আৰু কি কি এটাক কৰিছে সেইটো সিহঁতে গম পায় আৰু ইয়াৰ মানুহখিনিয়ে দেখিছে ফাৰ্ষ্ট টাইম নহয় এই মিষ্টেক কৰিছে কিন্তু ফাৰ্ষ্ট টাইম নহয় বুফে আমি বহুত খাইছোঁ বহুত পাইছোঁ কিন্তু আজিৰ বুফেটো অলপ স্পেচিয়েলি আমাৰ মানে যি হওক আইটেমটো বনাইছে বহুত ভাল বনাইছে আমাৰ ঘৰুৱা যিটো আইটেম মানে হয় তেনেকুৱা আইটেম বনাইছে সেইকাৰণে আমি বুফেটো অলপ ভাল বিয়াঘৰ আৰু এনেকুৱা পদ্ধতিৰে খানা বনাইছে এইটো কি ভাই পোলাও ভাই এইটো কি পোলাও ন এইটো কি এইটো ভাই দালি এইটো মিক্স ভেজ এইটো মালাই কোফতা এইটো পনীৰ ন ভাই আৰে আছে বম বল্লা হ'ব সকলো অভ্যস্ত এইটো কি ভাই এইটো মাটন মানে কি খাচী মাংস আৰু এইটো চিকেন ন এইটো চিকেন আৰু সেইটো কোফতা ন এইটো মাছ এইটো কোফতা এয়া চাওক আপোনাৰ হল আচল ই আপোনালোকে দেখিবলৈ পাইছে এয়া হ'ল আমাৰ দৰা আৰু কইনা ভাই মই ব্লগ বনাই আছো এনেকুৱা দেখিবলৈ পাইছে এয়া হ'ল দৰা আৰু এয়া কইনা মোৰ দুইটা আপোনালোকক সকলোতে সকলোকে আন্তৰিক স্বাগতম জনাইছোঁ দাদাই কৈ দিলোঁ এইটো আমাৰ তোমালোকৰ এইখিনি আশীৰ্বাদ থাকিলে দোৱা থাকিলে আল্লাহ যুগ্ম জীৱন সুখী কৰক আগন্তুক দিনত ভালে কুশলে থাকা কি ক'ব আৰু মই এইটো কম হেপী মেৰিড লাইফ থেংক ইউ চ' মাছ দেখিবলৈ পালে ইয়াত দৰা আৰু ইয়াক কইনা আগলৈ কি হয় মই দেখুৱাই যাম আপোনাক হ'ল ৰভাস্থলীৰ দৃশ্য চাওক আপোনালোকে আমাৰ
যিকি নহওক এয়া যে দেখিবলৈ পাইছো আমাৰ দাদা মানে সকলোর লগত ডাঙর হোক সরু সরু হোক সকলোর লগত বন্ধুত্ব প্রকৃতির আর চলিব পারে দাদা ইয়াত দাদা কত আছো অল্প কই দিলে ভাল হবো আমি ইয়াতে আমি তো এটা জাসিংফাত আছো জাসিংফা রেস্টুরেন্ট রিসর্টত জাসিংফা রিসর্টত আছো হয় একচুয়ালি বিয়াটো কি হল আমার সকলে আমার বহুত শ্রদ্ধার দাদা হয় আমার খুড়া যে বলি কয় হ্যাঁ আজি তেখেতর পরিয়ালর মানুষের বিয়া হয় আর আমারও বহু চিনাকি মানুষ লঙ্কার লঙ্কার মানুষ হয় লড়া লঙ্কার হয় তো সেই উত্তরে আমিও আইসো আজি আজি বিয়াটো খাবলে খাই মেলি বহুত ভাল লাগিলে আর মই দরা কইনাক নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা লগতে যুগ্ম জীবনের আশীর্বাদ দিয়ে আহিলো আর নিশ্চয় তেওঁলোকর যেটো যুগ্ম জীবন এটো বহুত ভালে যাব সুখেরে যাব আর সকলোর পৰা দোয়া আর আশীর্বাদ কামনা করলো তেওঁলোকর যুগ্ম জীবনটো যাতে সুখী হয় আমার ফটো সেশন কার্যসূচী হব দাদা কত রুন্দা কত ফাইনালি আমার বিয়া খাওয়া হয়ে গেল কমপ্লিটলি আর এটা পেট একবার ফুল সুল ফুল করে নিল বিয়া খাই আর এটা গই আছো ঘর প্ল্যানিং আছে না এটা তো এই মুহূর্তে তো বিশেষ করে প্ল্যান নাই নাই এটা খাওয়া বা হলে আমি ঘরতে গই আছো হয় ঘরতে গই আছো আর আমার নীলবাগানের লড়া যাবে দে আজি সম্পূর্ণ অভাগর প্রারম্ভ করে বিয়া খান বড় ধুনিয়াকে রেকর্ডিং করেছে মই সকলকে অনুরোধ জানাইছো নীলবাগানের লড়া যাবেদর চ্যানেলটো সাবস্ক্রাইব করবল আর লড়াটো বড় ভাল লড়া বড় ধুনিয়া ধুনিয়া ব্লগ বনায় চাই পিনে ভাল লাগে বহুত নতুন নতুন কথাও শিকিব পৰা যায় আর নীলবাগানের লড়া জবেদর চ্যানেলটো সকলকে সাবস্ক্রাইব করবল মই অনুরোধ করিলো ইয়ার মাজত আমার এই সকলের মাজত দরা নাই কিন্তু সাধারণ সম্পাদক নীলবাগানের বড় সক্রিয় এজন ব্যক্তি যার মানে যার সহযোগত নীলবাগান একটা নতুন রূপত গড় লৈ উঠিছে আর এই আমার বিলাল ভাই দমদম মেডিকেলের সত্তাধিকারী যার এজন বহুত উৎসাহী যুবক আর যার কারণে যুব সমাজে আজি একটা নতুন প্রেরণা পাইছে আজি নতুনকে এখন বাহন ক্রয় করেছে নতুনকে এখন 22 টাকা বাহন ক্রয় করেছে তীব্র করিও না রবাগর প্রথম সোমার ফটো লই আছে আর সোমাওতে চাওক আপনার ইয়ারপর আমিও একটা ফটো লই লো রব ইয়াতে বাবু থাকে বাটে ওই চাওক ইমরান দা চ্যানেল আছে সকলে সাবস্ক্রাইব করিব কারণ এই বেচারা মানে কি করে জানে না এই যতে পায় তাতে ক্যামেরাটা খুলে দিয়ে কি জানি মোর এটা ভিউয়ার্স বাড়িব আজি মানে হি অল্প বেশি আবেগী হয়ে পড়িলে আর মানে ই এনেকা কাকু এরা নাই বাতালে প্রত্যেকজন মানুহ এই বিষয়ে সুধি আছে আর বড় ভাল লাগিছে তার মানে তার এই যেটো নীলবাগানের যা খেল চেল হয় সকলোতে রেহান ভাইয়ের একটা বহুত ডাঙর অবদান থাকে রুনুবাই আপনার রুনুবাই আপনি কি চাব রুনুবাই আপনি মানে ড্রেস আপ চাব তো একটা কাম করক বনাব আর আর কয়না
এহল দরা আর কেন আপনাদের হল পাইছে তো হাহি দমালি ফুর্তির মাজারে আপনাদের আজির ব্লগটো দেখালো কেন হল মানে ভালকে না জানিছো বা মানে আপনাদের যে আশা করেছে তেন হয়েছে না নাই সেইটো মনে না জানিছো তো আর চাওক আমার জ্যেষ্ঠ চাচা হয় তো যদি আপনাদের ভিডিওটি চাই ভাল পালে এটা আর রাতে আন্দার হয়ে গেল ইয়া জাসিংফার পরা বাইর তোলার পিছত হয় আপনাদের চাওক কই বনাইছে চাওক ভাল ভাল লাইক কমেন্ট শেয়ার করে দিব আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব ধন্যবাদ জয় আই অসম।